আবারও পাহাড় ধসের শঙ্কায় ভুগছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী নিম্ন আয়ের মানুষেরা। এবার দফায় দফায় ভারী বৃষ্টিপাতের কারণে রাঙামাটির পাহাড়বাসীর আতঙ্ক বেড়েই চলেছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে নানা পদক্ষেপ নিচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন। এরই মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে বসবাসের বিষয়ে হুঁশিয়ার করা হয়েছে। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের রিপোর্ট। প্রতি বর্ষাই পাহাড়বাসীর জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় ভূমিধস। কাগজ কলমে পাহাড় ধসে প্রাণহানির সংখ্যাও কম নয়। বর্তমানে রাঙামাটি পৌর এলাকার শিমুলতলি, রূপনগর, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলায় অন্তত 25,500 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বাস করছে। এবার আগেভাগেই এই পাহাড় ধসে প্রাণহানি রোধে কাজ শুরু করেছে প্রশাসন। আমরা ভূমিহীন মানুষ, এখানে আমাদের জমি জমা নাই, তার জন্য পাহাড়ে ঢালুতে থাকতে হয়। অল্প আয়ের মানুষ আমরা, এখানে ছাড়া আমরা আর থাকবো কোথায়? ঢালু ছাড়া তো আমরা উপরে থাকতে পারবো না। বৃষ্টি বৃষ্টি আসলে মনে করেন যে এখানে থাকলে নাহলে আশ্রয় কিনে দিলে আশ্রয় কিনে যাই এখানে। এইবার এখানে যদি আবার বেশি ভয়াবহ দেখি তা আবার প্রশাসন আসবে, আসে আমাদেরকে আবার নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখবে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কোনো পুনর্বাসন করা হয়নি, ফলে পাহাড়ের পাদদেশে যে যার মতো ঘরবাড়ি তুলে আবারও বসবাস শুরু করে। সবাইকে সমন্বয় করে প্রতিটা এলাকায় যার যে জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা আছে মনিটরিং করে বৃষ্টি হওয়ার সাথে সাথে ওদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাহাড়ের পাদদেশে যাতে ঘর না বাঁধে একটা নিরাপদ স্থানে থাকার জন্য মানুষকে আমরা উদ্যত করতেছি। পাহাড় ধসের কারণে অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে রাঙামাটির 2টি পৌরসভা সহ 10টি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। রাঙামাটি পৌরসভাতে আমরা 26টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্ণয় করেছি। সরকারি সকল প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছি যখনই বৃষ্টি হবে, যখনই ভারী বর্ষণ হবে, আমরা যাতে সেই সমস্ত প্রতিষ্ঠানসমূহ অস্থায়ী আশ্রয়কেন্দ্র জন্য ব্যবহার করতে পারি। 2017 সালে রাঙামাটিতে পাহাড় ধসে প্রায় 120 জন প্রাণ হারায়। 2018 সালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে 11 জন এবং 2019 সালে কাপ্তাই উপজেলায় মারা যান 7 জন। এছাড়া গত কয়েক বছরে পাহাড় ধসে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 2017 সালে উদ্ধার অভিযানে গিয়ে মৃত্যু হয় 5 সেনা সদস্যের, বিধ্বস্ত হয় 1200 বাড়িঘর। বাংলাভিশন নিউজ ডেস্ক।